আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনসুরি ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলের অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের হরকতের পরিচয়। তাহলে আমরা বোর্ডে লক্ষ্য করি যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি। সবাই বোর্ডে লক্ষ্য করি, শ্রেণী দ্বিতীয় বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, আর আজকের ক্লাস নং 7। আর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাস থেকে বাড়ির কাজ, এই আজকের ক্লাসটি বাড়ির কাজ থাকবে, এটি সবার বাড়ির কাজ করতে হবে। তাহলে আমরা দেখি আজকের আলোচ্য বিষয় কি। আলোচ্য বিষয় হরকতের পরিচয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আরবিতে 29টি হরফ রয়েছে। এই হরকত পড়ার, এই হরফগুলি পড়ার জন্য আমাদের উপরে বা নিচে জের জবর পেশ দিতে হয়। তাহলে আমরা জানব যে আজকে এই জের জবর, জের এবং পেশের ব্যবহার সম্পর্কে। মনে লক্ষ্য করি যে হরকতের পরিচয়, অর্থাৎ হরকত কাকে বলে। এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। অর্থাৎ জবর অক্ষরের উপরে থাকে, এখানে তাকটি দেওয়া আছে, তার উপরে জবর আছে। এক জের অর্থাৎ অক্ষরের নিচে থাকে জের, ও এক পেশ অর্থাৎ অক্ষরের উপরে পেশ থাকে। আবার দেখি আমরা, এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর হরকত হলো আরবি স্বরচিহ্ন, যেমন আ, ই, উ। অর্থাৎ অক্ষরের, আমি যখন অক্ষরের উপরে যখন জবর থাকবে, এটার উচ্চারণ হবে আলিফ জবর আ। অক্ষরের নিচে যদি জের থাকে তাহলে এটার উচ্চারণ হবে আলিফ জের ই। অক্ষরের উপরে যদি পেশ থাকে তাহলে এটার উচ্চারণ হবে আলিফ পেশ উ। উচ্চারণটা হবে আ, ই, উ। আমি আবার বলছি, হরকতের পরিচয় বা হরকত কাকে বলে। এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকত হলো আরবি স্বরচিহ্ন, অর্থাৎ বাংলাতে যেরকম স্বরচিহ্ন আছে আরবি ভাষায় এরকম স্বরচিহ্ন আছে। জের জবর পেশকে কি আরবি ভাষায় স্বরচিহ্ন, বাংলাতে স্বরচিহ্ন বলে, আরবিতে হরকত বলে, যেমন আ, ই, উ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষায় সিলেবাসে এরকম আসতে পারে যে আমরা যে হরকত শিখছি, যেমন জবর দিয়ে জবর যোগে আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখো। তাহলে যদি এরকম আসে যে জবর যোগে আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখো, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখব। যেমন যদি জবর যোগে আসে তাহলে আমরা আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এরকম লিখবো। যদি পরীক্ষা এরকম আসে যে জবর যোগে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখো, আবার যদি আমাদের এরকম আসে যে জের যোগে, জের যোগে আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখো, এরকম আসতে পারে, তাহলে আমরা কী লিখবো? নিচে জের দিব, জের থাকে নিচে, আলিফ জের ই, বা জের বি, তা জের টি। আবার পরীক্ষায় এভাবেও আসতে পারে যে পেট যোগে, যদি এরকম আসে, প্রিয় শিক্ষার্থীরা, যদি পেট যোগে আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখো, তাহলে আমরা অক্ষরের উপরে পেশ দিব, যেমন আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু। অর্থাৎ যেভাবেই আসুক, তিনভাবেই আসতে পারে, জবের যোগে আসতে পারে, তাহলে আমরা অক্ষরের উপরে জবর দিব, যদি জের যোগে আসে তাহলে নিচে জের দিব, আর যদি পেশ যোগে আসে তাহলে আমরা কি উপরে পেশ দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হরকতের পরিচয়টা আর একবার বলে নেই। হরকতের পরিচয় বা হরকত কাকে বলে। এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকত হলো আরবি স্বরচিহ্ন, যেমন আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। উচ্চারণটা হবে আ, ই, উ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস নং 7, আজকে এই এই হরকতের পরিচয়টাই বাড়ির কাজ থাকবে। সবাই এই কাজটি ভালোভাবে শিখবেন এবং বাড়ির কাজ করে স্কুলে জমা দেবেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।